যেমন আমরা এই ভুবনেতে এই পৃথিবীতে আমরা সবাই এসেছি, কেউ কেউ পুরুষ কেউ কেউ নারী, কিন্তু আমরা যদি বিবেচনা করে দেখি আমরা কেউ পুরুষ নই, আমরা এখানে সবাই নারী। বলছে কেমন করে? বলছে রূপের হচ্ছে পরিবর্তন, রূপের শুধু পরিবর্তন হয়েছে। আচ্ছা ধরে নাও একটা আম গাছ, এই তোমরা আম গাছ চেনো কিনা? আম গাছ এদিকে আম গাছ চেনো কিনা? আচ্ছা আমাদের এখানে সবাই আম গাছ চেনো। আচ্ছা আম গাছে তো যদি আমরা কলম কাটি, আম গাছে যদি কলম কাটি, সেই কলমে যে গাছটা হবে সেটা জাম গাছ হবে। বলো বলে আমাদের বোকা বানাতে পারবে না, আমাদের ইউনিভার্সিটির ডিগ্রি আছে। ভুলভাল কথা বললেই হলো। আম গাছের কলমে আম গাছই হয়, তাতে আম হয়, সে তো জাম গাছ কোনোদিনও হবে না। বলে তেমনই এই জগতে কিবা পুরুষ কিবা নারী, সবাই আমরা জন্মগ্রহণ করেছি কোথায় না মাতৃ জঠরে। তাহলে আমার মা যদি আম গাছ হয় তাহলে আমি কি জাম গাছ হব? মা একটা মেয়ে, তাই আমরা হলাম কি নারী। আমাদের রূপের পরিবর্তন শুধু দেখতে পুরুষের মতো, কিন্তু আমরা কেউ পুরুষ নই। এ জগতের পুরুষ হলে একমাত্র ভগবান কৃষ্ণ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীরযস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগবতেঙ্গনা। এ জগতের পুরুষ হলো একমাত্র ভগবান মুরলীধারী কৃষ্ণ, বাকি সবাই নারী। কেননা এ জগতের ভক্তা, এ জগতের সেবিত বিগ্রহ হলো ভগবান কৃষ্ণ, আর তাকে সেবা করতে লাগে কি? দৈন্য আত্মনিবেদন, গোপ্তিত্বে বরণ, অবশ্য কৃষ্ণ রক্ষিবে বিশ্বাস ও পালন, ভক্তির অনুকূল যাহা কার্যের শিকার, ভক্তির প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার, এই সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তার প্রার্থনা শোনে আমার নন্দের কুমার। ও আমার নন্দের কুমার। এ জগতে তাহলে বলে, এ জগতে সবাইকারই প্রশ্ন, ভগবান আমাদের সকলের কোথায় আছে না? হৃদয়ে। এখন হৃদয়ে যদি ভগবান বসে থাকে, ধরে নাও একটা গাড়ি যাচ্ছে, এখন স্টিয়ারিং যদি কোনো ড্রাইভারের হাতে থাকে, এখন গাড়ি যদি খাদে পড়ে তাহলে ড্রাইভারেরই দোষ, মানে ড্রাইভার ফেলেছে। আচ্ছা ড্রাইভার ফেললো কেন? আমরা ড্রাইভারের চরণে আত্মসমর্পণ করেছি কিনা? দেখো আমরা সুইজারল্যান্ড যাব, আমরা আমেরিকা যাব, আমরা বিভিন্ন জায়গায় যাব, আমরা গুরুচরণে কিন্তু মাথা নত করতে রাজি নই, কিন্তু একটা অজানা ব্যক্তির চরণে মাথা নত করতে রাজি আছি। কেমন করে? বলছে দেখো 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, একটা মোটা অঙ্কের টাকা দিয়ে আমরা টিকিট কাটি, টিকিট কেটে তাকে চিনি না জানি না তার হাতে আমার জীবনটা তুলে দিই। এখন ধরে না ওই যে প্লেনটা উপর দিয়ে ভেসে গেল, আর আমরা টাকাটা দিয়ে টিকিটটা কেটে উঠলাম, কে চালাচ্ছে তাকে কোনোদিন দেখেছে? যে চালাচ্ছে এই প্লেনটা তাকে কোনোদিন চোখে দেখে, অথচ তার চরণে আত্মনিবেদন করে দিয়ে বলে বসে আছি। এখন যদি মাঝ আকাশে ওই প্লেন যদি ক্র্যাশ করে, তোমার অমূল্য জীবনটা এবার কি হবে বলো? তাহলে টাকা দিয়ে একেবারে আমার জীবনে বিপন্ন করার জন্য তার হাতে ছেড়ে দিয়েছে, তাকে বিশ্বাস করবে। আর যে ভগবান আমার হৃদয়ে বসে আছে, আমার এই মানব জীবনটা এত সুন্দর দিয়েছে, সেই ভগবানকে চিনতে পারলাম না। পদে বলে আমি দেব, রদ বলে আমি, হৃদয় মাঝে বসে হাসে অন্তর্যামী। রাস্তা দিয়ে রথ চলেছে, রাস্তা বলছে आमी जो दी सुंदर रास्ता ना होता तले रथ जेतो कोथा दिए रथरा बोलचे आमी जो दी काट दिए सुंदर ना तैरी होताम तले जगन्नाथ जे बसे आछे बसतो की करे रथ बोले आमी देब पद बोले आमी और हृदय माझे बसे हासे अंतर्जामी भगवान हासछे सबाई जे जार अहंकार निये मत्तो এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটার ঠিক তিন তলার উপরে রয়েছে একটা বড় ড্রাম 1000 লিটারের ড্রাম হতে পারে এখন ওই ড্রাম থেকে পাইপ সংযোগে আমাদের মিস্ত্রি প্রভু হ্যাঁ পাইপ সংযোগে বিভিন্ন জায়গায় পাইপটাকে ছড়িয়ে দিয়েছে বাথরুমে দিয়েছে ঠাকুর ঘরে দিয়েছে রান্নার ঘরে দিয়েছে এখন কোনো কারণে যদি ওই 1000 লিটারের ড্রামটা বন্ধ করে দেওয়া যায় তাহলে হাজার চেষ্টা করলেও বাথরুমেও জল আসবে না ঠাকুর মন্দিরেও জল আসবে না আর রান্নার ঘরেও জল যাবে না তাহলে জলটা সাপ্লাই হচ্ছে কোথা থেকে না ওই 1000 লিটার ট্যাঙ্ক থেকে তো তেমনি ভগবান হৃদয়ে বসে গাড়িটা চালাচ্ছে বলে আমি খাই আমি খাঁটি বলনে वाला कोई नहीं है बोलने वाला तो है वो कौन है वो है मेरा भगवान भगवान भग शब्दे भक्षण और बाम शब्दे ऐश्वर्य এই জগতের যত ঐশ্বর্য আছে একমাত্র ভক্ষণকর্তা হলো সেই ভগবান নচেদার কেউ নয় আজকের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে বটে কিন্তু যা সুন্দর করে রান্না হয়েছে সবকিছু তেল দিয়ে और वही तेल किन्तु आमादे पेटे सह्य है ना जाओ ना गला पर्यन्त खाओ तेलटा और ओदिके आरोग्य हॉस्पिटलटा खोला आछे बिकेल बेलाय गाड़ी करे चले जाबे कि ताहले बेशिक्षण सह्य हबे ना पेटे ताहले भक्षणकर्ता मात्र भगवान और सेई भगवानेर उच्छिष्ट ग्रहण करा आमार मतो कुकुरेर सौभाग्य जदि हय तबे आमी पाबो नइले पाबो ना ताहले एतो किसेर अहंकार क्या लेके आया जग में महाजन बोलचे कि निये तुमी एसेछिले पृथिवीते अरे बोलो बोलो कि निये तुमी जाबे बोलो क्या लेके आया जग में अरे क्या लेके तू जाएगा আমরা কেউ কিছু নিয়ে আসিনি কেউ কিছু নিয়ে যাব না অনেকে বলে যা দেবে সঙ্গে তা যাবে কি যা দেবে অঙ্গে তা যাবে সঙ্গে যাবে না এখান থেকে হয়তো গেল ওই পর্যন্ত তারপরে লাল ঘরে ঢোকার আগে বাইরে সব ফেলে দেবে নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा क्या लेके आया जग में और क्या लेके आया जग में कि निये तुम ऐसे छिले पृथ्वीते और क्या लेके जाएगा আমার 7 বছরে রিটায়ার হয়ে গেল আমি চাকরি করতাম এত দিন ধরে ভগবান গাড়িটা চালিয়েছে তাই আজকে 60 বছরে পেনশনটা পাচ্ছি কিন্তু তার আগে যদি ভগবান বলতো এই যে বাড়িটা খারাপ হয়ে গেছে যদি বেরিয়ে চলে যেত তাহলে আমার অহংকার কোথায় রইতো অহংকার আসে কেন অহংকার অর্থ একটু বেড়ে গেলে কিন্তু যে অর্থের জন্য আমার অহংকার হলো এই অর্থের গায়ে কিন্তু লেখা নেই আমার নামটা এই যে টাকাগুলো আমরা পাই সেই টাকাগুলোর গায়ে কি আমার নাম লেখা আছে হরে নরে শঙ্করে টাকার গায়ে লেখা নাই টাকার গায়ে কি লেখা আছে? টাকার গায়ে লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমি তোমার কাছে কিছুদিন থাকবো, এই টাকার নাম হলো চঞ্চলা। বলে কিছুদিন তোমার পকেটে থাকবো, তারপরে তোমার পকেট থেকে বেরিয়ে আরেকজনের পকেটে যাব, তার পকেট গরম করব, তার অহংকার বৃদ্ধি করব, তাকে মান মঞ্চে বসাবো, আর পকেট থেকে কখন বেরিয়ে চলে যাব নিজেও জানতে পারবে না। তাহলে ওই কটা কাগজ পকেটে ঢুকিয়ে শুধু অহংকার করলে হবে না, ওই টাকাগুলো রিজার্ভ ব্যাংকে চলে যাবে। তাহলে আমার অহংকার করার জন্য কি হবে? পতন হয়ে যাবে। আর যেদিন পকেটটা আর গরম থাকবে না, কোনো বন্ধু আর চিনতে পারবে না। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल। बचपन गानटा हिंदी तो की बोलছে ছোটবেলাটা আমাদের খেলতে খেলতে কেটে গেল, কখনো চলে গেল যৌবন কাল, গেল হাসিতে খেলিতে, হ্যাঁ কখনো চলে গেল কেউ জানি না। এইবার যখন সময় এসে দাঁড়িয়েছে, সময়টা কি সময়? বচপন চলে গেছে, মানে আমাদের কৈশোরকাল, খেলাধুলার কাল চলে গেছে। বচপনে বিতা খেল খেল মে, और भारी जवानी तू मस्त रहा हो, नाम है ईका जब ले बदले फिर पीछे पछताएगा, नाम हरी का जब ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरी का जब ले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। আর কি বলছে? এই যে আমাদের যৌবন কাল গেল হাসিতে খেলিতে, এবার এসে উপস্থিত হলো কি? বুড়া কাল। ওই জন্য প্রহ্লাদ মহারাজকে আমরা সবাই চিনি, হিরণ্যকশিপুর পুত্র, যাকে কি করেছিল? মারবার জন্য বুকে শিলা বেঁধে জলে ভাসিয়ে দিয়েছিল, বিষধর সাপের মুখে দিয়ে দিয়েছিল, কিন্তু তথাপিও নারায়ণের শরণ নিয়েছে বলে কিছু হলো না, ভগবানের শরণ নিয়েছে বলে কিছু হলো না। সেই প্রহ্লাদ মহারাজ বলল কি জানো? কৌমার কালে না আচরণ প্রাজ্ঞ ধর্মানু ভাগবত নিয়া, মনুষ্য জন্ম দুর্লভং তত ধ্রুবার্থদাম। এই মানব জন্ম বারবার পাওয়া যায় না, দেব দুর্লভ মানব জন্ম একবারই পাওয়া যায়। আর সেই মানব জন্ম পেয়ে যদি আমরা সদ ব্যবহার না করি তাহলে কি হবে? শত শত বছর আগে শঙ্করাচার্য বলে গিয়েছিল, কি বলেছিলেন? বললেন যাবদে বিত্তু পার জানা সক্তাহ তাবন নিজ পরিবার দত্তা তা জনুচ জরায়া জর জর দেহে জর জর দেহে বার্তান কোপিতা না প্রচ্ছতি গেহে প্রচ্ছতি গেহে। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন যাবদ বিত্তু পার্জন সক্তঃ, যতদিন সংসারে তুমি অর্থ আনতে পারবে তবানে নিজ পরিবার দত্তঃ, ততদিন পরিবার ভালোবাসবে, তদনুচ জরায়া জর্জর দেহ, তারপরে যখন জলায় শরীর জলাজীর্ণ হবে সেদিন সর্বাঙ্গে পোকা পড়ে যাবে, পা আর চলবে না, হাত আর উঠবে না, চোখ আর দেখবে না, শুধু চারিদিকে যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। সেদিন তোমাকে ডেকে কেউ জিজ্ঞাসা করবে না মা তুমি কেমন আছো, বাবা তুমি ভালো আছো, খেয়েছো? যদি পেনশনটা বজায় থাকে তাহলে ভালো, নালে গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে যাবে কতটাকে ভালোবাসো। কোনো সিদ্ধান্ত তোমার শুনবে না, বৌমা এটা করা ভালো, রাজ করো তো, ও আমরা আমাদের ভালো মন্দ আমরা বুঝি, তোমাকে তোমাকে বলতে হবে। আর কেউ কথা নেবে না। দেখি বুড়াপা अब क्यों सोचा, देखी बुढ़ापा अब क्यों सोचा, देखी बुढ़ापा अब क्यों सोचा, देखी बुढ़ापा अब क्यों सोचा, क्या पाया और क्या खोया ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले हरि हरि पछताएगा। और नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा।